আপনার কষ্ট করে দেখে, কারণ আমি এনে বয়ে থাকলে আপনার হয়ে গুম করেন তো বেদবি মুড়ি গুজলিলে, এটা কোন ধরনের কথা? পীর বসে থাকে আপনারা হুয়ে থাকেন, তাহলে আমি হুয়ে থাকি মুড়ির জন হুয়া বললো আমি এর বয়ে থাকবো আমিও খেতা খেতে হয়ে থাকি মুড়িও হয়েছে পীরও হয়েছে আর কি। আমি যে বসে থেকে সারা রাত কাটাবো আপনাদের জন্য এটা সম্ভব হবে না, আপনাদের কষ্ট হবে বিদায় আমি ভিতরে যা জাগি এটা আপনার মনে করছে আমি নাক ঢেকে ঘুম পারি না। ফজর নামাজ পড়ে পরে আমি শুয়ে ঘুমাসি ওই যে এখন যা এই করলাম গতকালে তাই করছে এই, আর তারপরেও সুরাকারের দোয়ার মধ্যে আমি থাকি আপনাদের জন্য আবার দোয়া করি, যারা মনে আসতেছেন তাদের জন্য দোয়া করি, আমার নিজস্ব অনেক কাজ থাকে এই কাজগুলো আমি করি, এই কাজগুলো করি। এটা যারা দরবার চালান তাদেরকে এই কাজ করতে হয়, এটা যারা গদিতে বসে গেছে কমিটির ভিড় মজলিসে সুরার ভিড় গদি নিছেন তারা তো এই কায়দা নাও জানবার পারে, জানতেও পারে জানি না কোনো কিছু, যার যার ব্যক্তিগত ব্যাপার, মুরিদ ইচ্ছা করে আগাইতে পারবে না, পীরেরও কিছু কাম আছে, বায়াত মুরিদ হলে একটা তামজ্জা একটা কারেন্ট পাস হয় এটা, আগে তাকেও কিছু কাজ করতে হয়, এই কাজটা এই কাজ তাকে করে সিস্টেম আগাইতে হয়, তার কারণ কলবের সাথে তো কলবের কিছু সম্পর্ক থাকে। এখন এই জন্য আমি এই জন্য থাকি না যে আপনারা তো শুয়ে একটু রেস্ট নেন, কেউ ঘুম পারেন কেউ জুম পারেন, আর আমি বসে থাকলে তো মাইক চলবই ফজর পর্যন্ত, এ তো কষ্ট করবেন দেখে এইখানে থাকি না এই জায়গা। এই আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর আমি এত বসে দীর্ঘ সময় বসে থেকে কাজ করতে পারি কারণ আছে, কারণ সবাই মিলে তো আমার জন্য দোয়া করেন, আমার দোয়ার ভাগটা তো বেশি। আপনারা যে জিকির করেন জিকির কিছু কিছু আমার দেন কিনা, এই জন্য তো আমার জিকির কম করলো হয়, কম করলেও কিছু চলে আর কি, এই কম করলে আবার কিছু পূরণ হয়ে যাক, আপনার দেন না আমার আমল নামে তাসে হয়ে গেলে আবার টোলাই টালে তো নিয়ে ও জানে অনেক কিছু। দাদা হুজুর কেবলা দরবারের চরমনায় দরবার এক পাগল আসলো আবদুল্লাহ দরবেশ, তা আবদুল্লাহ দরবেশে আরেকজন কইছি কি হুজুর ইসাক রহমতুল্লাহ কইছেন আবদুল্লাহ দরবেশের নাক তো চার পাঁচটা আসলো না, এটা বজ্র ভালতের মানুষ আর কি। তখন ইসাক রহমতুল্লাহ হয়েছিল ডায়াবেটিস, রাত জাগতেন তার খাওয়া দাওয়া ঠিক মতো করতেন, তখন বার্ডেন হাসপাতালে গেছে যায় সেরে বলছে যে পরীক্ষা করতে যাবে, তো পরীক্ষা করছে আজকে তো হবে না খালি পেটে আসতে হবে, তো খালি পেটে আসতে হলে সকালবেলা না খেয়ে তেলে বার্ডেমে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, ওনার লাগছিল সকালে কি দেয় খালি পেটে যায় কি পরীক্ষা করবো, পরে ওনার খাদেম আসল হে খাদেম তুমি যাও দিন ঘরের বাইরে মোর কাম আছে, খাদেম রেখে দেয় দিছে, তো সলমানের পিসাব ছিলেন ফজলুল করিম সাহেব ওনার ছেলে, হ্যারে কাছে এই সৈয়দ ওনার নাম সবসময় সৈয়দ করে ডাকতেন, কয় সৈয়দ তুমি একটু বাইরে যাবো ঘর থেকে, হ্যারে বাড়ি করে সবাই বাড়ি করে দেয় জানলা দাদা আটকে দিছে, আটকে দিয়ে ব্যাগের থেকে পাউরুটি বাইর করে খাইছে, পাউরুটি বাইর টাইর করে খাইয়া মশা টিসে পরিষ্কার বদল লোক বসে রয়েছে, দরজা খুললে দিয়েছে সবাই ঘরে আছে, কয় বাবা স্যার সময় হয়ে গেছে ডাক্তার কাছে যাইতে হবে, কয় কি পরীক্ষা করতে হইবে না ডায়াবেটিস কত হয়েছে, কয় হ্যাঁ লোক উনি তো আগেই কাম সারছে, হ্যাঁ মশা টিসে কেউ তার দেয় দেয় না, বাডেমে গেছে পরীক্ষা করছে, হুজুর আপনি কিছু খাইছেন না, হ্যাঁ জিজ্ঞেস করে হুজুর কিছু খাওয়া দাওয়া করছেন না সকালে, হ্যাঁ হ্যাঁ আপনি করে নিবে মুই খাইছি আপনি দেখলেন কেউ কয় খাইছে আপনার আপনার কাছে কই লিখে, কয় না ওর জমতে তো ধরা পড়ছে যে আপনি খাইছেন, আল্লাহ কয় আমি দিন ঘরের মধ্যে মুই একা আসিলেন ওই তো পাউরুটি নিয়ে খাইছে, হ্যাঁ জমতে ধরা পড়ছে জন্তু দেখলে কেউ ডেকেরা কন্তু তো ধরা পাশে আপনি খাইছে, কয় জন্তুর এত পাওয়ার কয় দু পাউরুটি নিয়ে খাইছি হাতে কি, পরে
ফজল কয়সা বলছে কেন রমাদান আমরা না কইছে মোটু খাবেন না দুই আন পাউরুটি না খাইছি জন্ডি দেখলে কেমনে গেরা না আরে জান্নাতিরা সরল হবে জান্নাতি মানুষদের মধ্যে ক্রিটিক্যালি বুদ্ধি থাকবে না কিন্তু সরল হবে বোকা হবে না জোরে কর সুবহানাল্লাহ হয়েছে তো ডায়াবেটিস ডাক্তারের কাছে হুজুর যে ডায়াবেটিস ধরা পড়ছে তো মানুষ বাঁচবেন আপনি মোটু কন্ট্রোল যদি না করেন দুই হান রুটি খাইবেন কয় দুই হান রুটি খাইয়া মানুষ বাঁচবে এই কয় দুই হান রুটি খাওয়াইয়া মরে মারিয়ে হালাবা মোর সম্পত্তি গুলা বাটিয়া লইবা কয় যাক দুই হান রুটি জন দিবা তো মোডা করিয়া দেও দুই হান রুটি জন দিবা তো মোডা করিয়া দেও তো ছয়টা সমান হয়ে গেছে কোনোভাবে আর শুনে না যা পারছে তা খাইছে আল্লাহ আল্লাহ সরমনের দরবারে গেছে আবদুল্লাহ দরবেশের লোকে দেখা আবদুল্লাহ দরবেশ কয় হুজুর আমনি নে ডায়াবেটিস হয়েছে ক মোট ডায়াবেটিস হয়েছে মোট শরীরটা তো ভালো না তাই একজন কয় কি কয় আবদুল্লাহ দরবেশ আমনারও হুজুর যে দরবেশ নাম রাখছে একই লিখে রাখছে হুজুর একটু দোয়া করে না ডায়াবেটিস সারিয়ে যাইবে কয় মুই দোয়া করবো কেমনে কয় মোর যা দোয়া আসিলে সব মানুষ টালাই টুলে লয়ে গেছে সব তারপরে তো আবার জিকি করে যা দেন আবার তো টালে টুলে আবার দিয়া যায় আমার সবাই গিলা তা আমি আবার খালি হই না আবার আমলের মধ্যে যাওয়া লাগে আবার আবার আপনারা দেন আবার টালে টুলে লয়ে যাই সব আবদুল্লাহ দরবেশের মতো যাই হোক আর কি আল্লাহ পাক যেন কবুল করে নেন।